ওলামায়ে কেরামকে কেন্দ্র করে আমাদের সমাজে কয়েক শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে যাদেরকে দেখবেন যে ওলামায়ে কেরামকে তারা কোনো পাত্তাই দিতে চান না, ওলামায়ে কেরামের কোনো বিশেষ মর্যাদা তাদের কাছে নাই, তারা নিজেরাই সবাই হয় মুজতাহিদ আর না হলে আলেম বিদ্বেষী। এই শ্রেণীর মানুষ আজকাল আমাদের সমাজে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সব যুগেই ছিল, বরং এই যুগে একটু বেশি আমার মনে হয়। এই শ্রেণীর মানুষদের দৃষ্টান্ত হলো খারেজিদের মতো, এরা হলো খারেজিদের মতো, যেই খারেজিরা নিজেদেরকে ইসলামের সবচাইতে বড় ঝান্ডাবাহী মনে করে, ওলামায়ে কেরামের কোনো কথাকে, কোনো ডিসিশনকে, কোনো সিদ্ধান্তকে কোনো প্রকার গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। এই টাইপের কিছু লোক আজকে সমাজে আছে না নাই? এ হলো কিছু লোক যারা ওলামায়ে কেরামের কোনো মর্যাদা দেয় না। কিছু আছে দিনদার, তথাকথিত দিনদার, লেবাসধারী, নামাজ রোজা করে, কিন্তু ইসলাম ওলামায়ে কেরামদেরকে যে জায়গা দিয়েছেন সেই জায়গাটা তিনি দিতে প্রস্তুত না। আর কিছু তো আছে যারা দিনের কোনো বালাই তাদের ভিতরে নাই, সেজন্য ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ তাদের আছে। এই হলো এক শ্রেণীর মানুষ। আবার এর বিপরীতে হুবহু উল্টা মেরুতে কিছু লোক আছে যারা ওলামায়ে কেরামকে তাদের রব বানিয়ে নিয়েছে, তাদের রব বানিয়ে নিয়েছেন। যে আলেমকে তিনি অনুসরণ করেন বা যে আলেমকে তিনি ভালোবাসেন, ভক্তি করেন, তাকে ফেরেশতার মতো নিষ্পাপ মনে করেন, তিনি যা বলেন অন্ধের মতো সেটাকে মানেন, তার কোনো ভুল হতে পারে এটা কল্পনাও করেন না, এরকম লোক আছে না নাই সমাজে? এই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত হলো শিয়াদের মতো। শিয়া সম্প্রদায়ের লোকেরা তাদের ইমামদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে, তাদের কোনো দোষ ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, এটা তারা কখনো কল্পনাও করে না, স্বীকার করে না। তাহলে একদিকে কিছু লোক আছে যারা ওলামায়ে কেরামকে কোনো প্রকার পাত্তাই দিতে রাজি না, তারা নিজেরাই মুস্তাহিদ অথবা ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। আর এর বিপরীতে কিছু লোক আছে যারা ওলামায়ে কেরামকে তাদের রব বানিয়ে নিয়েছেন, এবং সেটা সব আলেমদের ব্যাপারে না। এই শ্রেণীর লোকদের চরিত্র হলো নির্দিষ্ট কিছু আলেমকে তারা এমন মানা মানেন, এমন ভক্তি করা করেন, যে তারা যদি কোনো হারাম কাজ করতে বলেন তো সেটা করতেও দ্বিধা করে না। তাদের কোনো ভুল যদি কেউ বলেও দেয়, প্রকাশও হয়ে যায়, পরিষ্কার কোনো ভুলও থাকে, সেটাকেও ভুল হিসেবে মানতে রাজি থাকে না। প্রথম শ্রেণীর লোকদের দৃষ্টান্ত হলো খারেজিদের মতো, আর দ্বিতীয় শ্রেণীর লোকদের দৃষ্টান্ত হলো শিয়াদের মতো, যারা তাদের ইমামদেরকে নিষ্পাপ মনে করে। তৃতীয়ত আরেক শ্রেণীর লোক আছে যারা ওলামায়ে কেরামকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এত ভালোবাসা যে আলেমদের কোনো ভুল ত্রুটি হতে পারে এটা তারা কল্পনাও করে না। এই জন্য আলেমদের কোনো ভুল ত্রুটি হলে ওলামায়ে কেরামের বিরুদ্ধে এত নোংরা ভাবে বিশুদ্ধগার করতে শুরু করে যা একজন মুসলমানের জন্য ইসলাম অনুমোদন দেয় নাই, এরকম মানুষ আছে না নাই? কোন রকম হুজুরদের যদি কোনো দোষ ত্রুটি পাইলো বা কোনো আলেমের, যে আলেমের প্রতি তার কোনো প্রকার অ্যালার্জি আছে, সে আলেমের কোনো দিক থেকে কোনো ত্রুটি বা খুঁত পাইল, ব্যাস এবার তার 14 গোষ্ঠী উদ্ধারের পিছনে লেগে যায়, এরকম মানুষ আছে না নাই? এই তৃতীয় শ্রেণীর লোকেরা, এরা প্রথম এবং দ্বিতীয় দোনো শ্রেণীর মানুষের মন্দ চরিত্রটাকে ধারণ করে আছে। খারেজিদের মন্দ চরিত্র আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধগার করা, এটা তারা করে যখন কোনো ভুল ত্রুটি পায় তখন। আবার শিয়াদের চরিত্র ধারণ করে সাধারণ অবস্থাতে আলেমদেরকে মনে করে তাদের থেকে কোনো ভুল ত্রুটি হতে পারে না, ওলামায়ে কেরাম তো নিষ্পাপ না, আলেমরাও মানুষ, তাদেরও দোষ বা ভুল ত্রুটি হতে পারে। তাহলে ওলামায়ে কেরামের ভুল ত্রুটি হলে একেবারে তাদের বিরুদ্ধে নোংরা ভাবে নেমে যাওয়া, এই চরিত্র কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আর এই তিন শ্রেণীর মানুষের বিপরীতে চতুর্থ একটা শ্রেণী আছে যারা ওলামায়ে কেরামকে ভালোবাসেন, ভালোবাসা, শ্রদ্ধা,
এবং আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পরে ওলামায়ে কেরামের আনুগত্য করে, তাদেরকে শ্রদ্ধা করে, কিন্তু পাশাপাশি তাদের ভুল ত্রুটি হতে পারে এটা বিশ্বাস রাখে, ভুল ত্রুটি হলে সেটাকে ভুল বলে স্বীকার করে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারে নেমে পড়ে না। এই হলো একজন আদর্শ মুসলমানের চরিত্র, একজন আদর্শ মুমিনের চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চতুর্থ শ্রেণীর মুসলমান হওয়ার তৌফিক দান করুন।